নমস্কার দর্শক বন্ধুরা, আজকে লাস্ট একটু হাঁটতে বেরিয়েছি। ন্যাচারালি একটু প্ল্যান আছে, পরে বলবো আপনাদের। যদি আপনারা থাম্বনেল দেখে বুঝিয়ে গেছেন তারপরেও, তো মেইনলি আমি এখন ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি, ওই জন্য আপনারা ততটা চিনতে পারবেন না, বুঝতে পারবেন না, প্রচুর গলিগালা এরকম। মেইন রাস্তা ওটা, তবু কিছুটা আপনারা আন্দাজ করতে পারবেন। তো এখন এই পর্যন্তই, সাথে দাদাও আছে সাথে। এই শ্রাবণ ঘুরে ফিরো কে রাস্তা ধুলো। তো দর্শক বন্ধুরা, এখন আমি একটু মেইন রোডে এসেছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ডায়মন্ড হারবার বাইপাস, যেটাকে জেমস টাউন সরণি বলে। সেটা এটা যেমন জেমস টাউন সরণি বা বাইপাস, ঠিক এর ওই পাশটাতেই রয়েছে ডায়মন্ড হারবার রোড, যেটা মেইন রোডটা। তো এটা একটু ফাঁকা থাকে, তাও জ্যাম থাকে, তবু একটু ফাঁকা, তাও এই জন্য এটা দিয়ে হেঁটে যাচ্ছি। তো ভাবছি যে ওই ড্রোন শট স্লিকটাকে লম্বা করে আপনাদের ড্রোন শট দেখাবো। তো শুনুন, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। তোমার ওই দুনিয়ায় ঝাপসা আলো, কিছু সুন্দর গুঁড়ো হওয়া কাঁচের মতো, যদি উড়ে যেতে চাও তবে গা বাসিয়ে দাও, দূরবীনে চোখ রাখবো না 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 না। কখনো আকাশবে চুপ করে, যদি নেমে আসে ভালোবাসা খুব ভরে, চোখ ভাঙা ঘুমে তুমি খুঁজো না আমায়, আশেপাশে আমি আর নেই। যাই হোক, ওইসব কথা থাক, ব্লগটা আবার চালু। তো হাঁটতে হাঁটতে চোখে পড়লো ডমিনোস। ভিডিওটি ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করো। আছেই ডমিনোস রয়েছে, সেটা থেকে এখানকার লোকেরা বেশি খায়। এটা কাজে তো কাছে লোকেশন, আমরাও এখান থেকে বেশিরভাগই খেয়েছি। বসে খাওয়া খুবই কম, বেশিরভাগই ওই মানে ডেলিভারি এনে খাওয়া হয়, ওটাই বেশি করি। পিছনে একজন নিষ্কালা বলছেন যে কোথায় যাবেন, আমরা বললাম কোথাও যাবো না। দাদা উত্তর দিল, বলছে না গেলে কি করে খাবো। তো দেখুন, এই একটা ব্যাপার, আপনারা দেখেন যে আমরা বাইকে করে মাঝে মধ্যে যাই। তো বাইক ছিল, ভাবলাম দাদা বললো যে একটু হাঁটাহাঁটি করি তাহলে ভালো হবে, কারণ এখন তেলের দামও প্রচুর, হাঁটলেও শরীর ভালো থাকবে, দুপুরবেলা আছে, সময় আছে হাতে, আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। তো পরিস্থিতি খুবই নড়বড়ে আর কি, চলতে হচ্ছে সবাই, এই হচ্ছে ব্যাপার। একবার বল নেই তোর কেউ নেই কেউ নেই কেউ নেই, একবার বল নেই তোর কেউ নেই তোর কেউ নেই। এটা কি হচ্ছে ভাই, এসব কি? এটা ব্লগ ভাই, ব্লগ। কখন দেখবো KFC খাবার? এটা ব্লগার না স্যাডার কে জানে শালা। তো এতক্ষণ পর আমরা মেইন রাস্তায় উঠলাম, মানে এটা ডায়মন্ড হারবার রোড আর কি। এই যে পেছনে মেট্রো ব্রিজ দেখছেন আপনারা, এই রোডে প্রচুর বাস লরি মানে আরো গাড়ি বেশি, আর আমার উল্টো দিকে রাস্তাটা সোজা চলে যাচ্ছে তারাতলার দিকে। সামনের দিকে যেটা যাচ্ছে, যেটা আপনাদের ক্যামেরা উল্টো দিকে, সেটা হচ্ছে জোকা কাকদ্বীপ, যেটা ডায়মন্ড হারবার রোডটা যেটা নিচের দিকে চলে যাচ্ছে। তো চলে এসছি KFC। দেখা হে তুঝে ইয়ার দিল মে বাজি গিটার, ডিং 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 ডিং। তো দর্শক বন্ধুরা, প্রথমেই হাতে ধরিয়ে দেওয়া হয়েছে বিল। তো এখন বিল হাতে পেয়ে গেছি, ব্লগিং তো করতে পারছি না। তো আসুন আইটেম গুলো তারপরে আপনাদের একবার দেখাবো। তাড়াতাড়ি কর ভাই, কি এত দেরি করছিস? তো এসে গেছে খাবার। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার, তোমার মনের মতো অপরূপ সুন্দর, কাউকে তো দেখিনি গো আর। কোনটা আগে খাবো, আগে কোনটা, হ্যাঁ কোনটা খাবো আগে, হ্যাঁ সব খাবো, হ্যাঁ সব 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 খেয়ে নেবো, একবারে খেয়ে নেবো মুখ দিয়ে, সব খেয়ে নেবো, হ্যাঁ সব খেয়ে নেবো। টেস্টটা চেঞ্জ করতে হবে, বললে হবে না, যারা জামাই ভাই খায় না দাম হতে হতে পারে, কিন্তু টেস্ট আছে, সব হাইজেনিক, ভাইবো কাগজে গ্লাসও কাগজে, সব কাগজ সব কাগজ সব পেপার, সব প্লাস্টিক বলে কিছু নেই। এরপর শুরু হয়ে যায় আমাদের কিছু কমন র্যান্ডম মস্তি, ছবি তোলা থেকে শুরু করে বিভিন্ন রকম স্টাইল, বিভিন্ন রকম ফটো সেলফি সব হয়েছে। আর এখানে কিন্তু আপনারা ওয়াশরুম পেয়ে যাবেন একদম। আমাদের মতো মধ্যবিত্ত করে ছেলে মেয়েরা যখন এরকম KFC-তে খায়, তারপরে কিন্তু নিয়েও যায়। মেনলি সবটা খায়নি, কিছুটা রয়েছে, সেটা নিয়ে যাচ্ছি বাড়িতে। এই যে এরকম দুটো সাদা করে নিয়ে চলে এসেছি, আমি তো বাড়িটাও খেতে পারি, সেরকম একটা ব্যাপার, এমন নয় যে আপনাকে কোনো বসেই খেতে হবে, খেয়েছি কিছুটা রয়েছে, ওটা নিয়ে চলে এসেছি আর। তো এখন হেঁটে হেঁটে বাড়ি ফিরছি, কারণ এই ভিডিওটির মেন উদ্দেশ্য ছিল হেঁটে হেঁটে যাওয়া,
শরীর স্বাস্থ্য ভালো রাখা আর আবার সেইটাকে রিকভারি করা, মানে সেই খেয়ে একটু ওজন বাড়িয়ে নেওয়া, কমানো এবং বাড়ানো। তো হাঁটছি, বাড়িয়ে যেতে লাগবে টাইম, কারণ এটা কম করে 3-3.5 কিলোমিটার হাঁটা, 3 কিলোমিটার তো হবে, কোনো ভুল নেই। চল রাস্তায় সাজি ট্রাম লাইন, আর কবিতায় শুয়ে কাঁপলে, আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলি, হিয়া টুপটাপ জিয়া নস্টাল, মিঠে কুয়াশায় ভেজা অস্থির, আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। তো বাড়ি চলে এসেছি, আর পাচ্ছি না, হাঁটাহাঁটি করতে করতে হাঁপিয়ে গেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট আপনাদের যা যা করবার করে দেবেন, সাপোর্ট করবেন, সঙ্গে থাকবেন, আর নিত্য নতুন ভিডিও পাবেন, আরও হাসবেন, এনজয় করবেন। গুড বাই।